জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি ঘাতকরা। বঙ্গবন্ধু হত্যার কোনো প্রতিবাদ কোথাও হয়নি, টাকার বিনিময়ে এমন গুজবও রটিয়েছিল ঘাতকরা, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রতিবাদী নয়, প্রতিরোধ যুদ্ধও হয়েছিল। প্রাণ দিয়েছেন শতাধিক মুজিব ভক্ত। দেশের যেসব সূর্য সন্তান নৃশংস এ হত্যার তাৎক্ষণিক প্রতিবাদ করেছিলেন, শোকের মাসে তাদের মুখেই শুনব সেই প্রতিবাদ প্রতিরোধের কথা। 1975 সালের 15 আগস্ট সপরিবারে ঘাতকরা হত্যা করে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এমন নৃশংস ঘটনার পর দেশের প্রায় সব জায়গায় যখন অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, তখন ব্যতিক্রম ছিল বরগুনা। জাতির পিতা হত্যার প্রতিবাদে 15 আগস্টের পর কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল ছিল উপকূলীয় জেলাটি। খুনি মোশতাক সরকারের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নিয়েছিল স্থানীয় প্রশাসন এবং ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। জাতির পিতাকে হত্যার খবর শোনা মাত্র বাকরুদ্ধ হয়ে পড়েন বরগুনার জাতীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। বিমূঢ় অবস্থা কাটিয়ে তৎক্ষণাৎ তারা ছুটে যান তৎকালীন বরগুনা মহকুমার এসডিও সিরাজউদ্দিন আহমেদের কাছে। তিনি ছাত্রনেতাদের তাগিদ দেন খুনি মোশতাক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। মহকুমা প্রশাসক জনাব সিরাজউদ্দিন আহমেদ স্যার, তিনি খবরটা শোনার পর অসুস্থ হয়ে বললেন, আমি তাকে উঠেলাম এবং তিনি সাথে সাথে বললেন যে সবাইকে খবর দাও, আমি এটা মানব না, আমি সমস্ত বরগুনা আন্দোলন করে চলবো। আসলে আমরা তখন হতবিহ্বল এবং আমরা একত্রিত হওয়ার চেষ্টা করি। আমরা হাতে লিখে পোস্টার লাগাবার চেষ্টা করেছি, মিছিল যখন দিয়েছি সেই মিছিলে আমরা স্বৈর শাসকদের পতন চেয়েছি, বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছি। বিক্ষোভ মিছিল শেষ করে পরবর্তী করণীয় ঠিক করতে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জ্ঞানরঞ্জন ঘোষের বাড়ি। পরবর্তী কয়েকদিন পুলিশ রক্ষী বাহিনীর সহায়তায় পুরো বরগুনা জুড়ে সশস্ত্র অবস্থান নেন নেতাকর্মীরা। বড় মিছিলের পরবর্তী পর্যায়ে আমরা এই প্রশাসনের এলাকা বৈঠক করলাম, রক্ষী বাহিনী, পুলিশ, আনসার, ওরা আমাদের খুব আশ্বাস দিল যে দেখেন ঠিক আছে, অস্ত্রগুলো দিয়ে দেন আমার কাছে, ঠিক আছে অস্ত্র আপনি নিয়ে নেন। এসডিও বললো যে ঠিক আছে আমার লঞ্চ নিয়ে নাও, তোমরা রেডি থাকো কোন জায়গায় দেখি আসে। এসডিও ছিলেন সিরাজউদ্দিন সাহেব, ওনার নেতৃত্বে আমরা বরগুনা বিদ্রোহই করছি এবং আমরা মিছিল করছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা টিকে থাকতে পারিনি। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করাই পরবর্তীতে জেল জুলুমের শিকার হতে হয় অনেককেই। পরবর্তী পর্যায়ে যা হয় স্টিম রোলার বছরের পর বছর আমাদের জেলে রাখা হয়েছে, আমাদের আত্মীয় স্বজন কেউ শান্তিতে থাকতে পারে না, হাইকোর্টে রিট করে তারপর আমরা মুক্তি পেয়েছি। সিরাজউদ্দিন সাহেবও খেসারত দিতে হয়েছে এবং আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দরও এই মোতালেব মির্জা, দেলোয়ার, তারপর জাহাঙ্গীর কবির, এদেরকে দীর্ঘদিন কারাবাসে থাকতে হয়েছে। প্রতিবাদী এই মানুষগুলো বলছেন বরগুনার মানুষের প্রতিবাদের আগুন সারা দেশে ছড়িয়ে পড়লে পরবর্তীতে হত্যার শিকার হতে হতো না জাতীয় চারা নেতাকে, বাংলাদেশ হাঁটতো না উল্টো পথে। ব্যর্থ হয়েছে সেই সময় বঙ্গবন্ধুর হত্যাকে আমরা প্রতিশোধ নিতে পারিনি, যদি সবাই নামতাম রাস্তায় আমরা প্রতিশোধ নিতে পারতাম। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।